এখনো অবধি আমাদের কোনো ছেলেপুলে নেই, ছেলেপুলে আদৌ হবে না নাকি তোমরা নিচ্ছ? এত বছর বিয়ে হয়ে গেছে, ছেলেপুলে নেই কেন? তাহলে তোমরা অ্যাডপ্ট করছো না কেন? এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। তো আমি কুনাল আর সোনালী দুজনেই চলে এসেছি, আমি কুনাল আর সোনালী বললাম, কুনাল আর সোনালী দুজনেই চলে এসেছি দুজনে মিলে একটা নতুন ভ্লগে। তবে আজকের ভ্লগটা হতে চলেছে একটু অন্যরকম। তো আমরা যে এই ভ্লগটা করি, আমাদের সারা দিনের যা কিছু করি তোমাদের সামনে তুলে ধরি, যেহেতু আমরা ডেলি ভ্লগ করি। তো তোমাদের লাইফে, আমাদের লাইফ নিয়ে তোমাদের অনেক মানে কি বলবো কোশ্চেন আছে। সব থেকে বড় কোশ্চেন আর যেটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে তোমাদের এত বছর বিয়ে হয়ে গেছে, তোমাদের কেন কোনো সন্তান নেই? আমাকে পার্সোনালি অনেকে মেসেঞ্জারে লেখে যে তোমাদের কোনো ইস্যু নেই কেন, কি ইস্যু আছে তো তোমরা দেখাও না কেন। হ্যাঁ, তাহলে তোমরা, তোমাদের যদি না এত বছর বিয়ে হয়ে গেছে কেন তোমাদের কোনো ইস্যু নেই, কি প্রবলেম, তাহলে তোমরা কেন, তোমরা কোনো বাচ্চাকে অ্যাডাপ্ট কেন করছো না, কিসের জন্যে, এরকমভাবে মানুষ থাকতে পারে নাকি, এখন তোমাদের অল্প বয়স তোমাদের ঠিক আছে, যখন তোমাদের বয়স হয়ে যাবে তখন তোমরা কিভাবে থাকবে, একটা অ্যাডাপ্ট করে নাও, তাই তো? অনেকেই অনেক রকম প্রশ্ন করে। তো মানুষের জীবনে থাকে না, কিছু কিছু জিনিস আমরা পার্সোনাল রাখতে পছন্দ করি, তাই আজকে প্রায় দু বছরের মতন হয়ে গেছে আমরা ভ্লগ করছি, কোনোদিন এই ম্যাটারটাকে আমরা তোমাদের সামনে আনিনি, আমরা সবসময় চেষ্টা করি এই জায়গাটাকে একটুখানি পার্সোনাল রাখার। তো আজকে অনেক প্রশ্ন, অনেক কিছু সম্মুখীন হওয়ার পর তারপরে আমি আরও দুজনে মিলে ডিসিশন নিলাম যে সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা যখন আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, তাহলে তোমাদের সামনে এই কথাটা আজকে তুলে ধরাই হোক। হ্যাঁ, আমাদের অনেক বছর বিয়ে হয়ে গেছে, আমাদের কিছু সমস্যা আছে যার জন্য আমরা এখনও অবধি দুজনেই রয়েছি, তিনজন হতে পারিনি, আর তাই নিয়ে মনে হয় না আমাদের জীবনে কোনো রকম কোনো প্রবলেম আছে, আমরা যথেষ্ট হ্যাপি আছি, আর অ্যাডাপ্ট করার কথা এই মুহূর্তে আমরা কোনো কিছু ভাবছি না। এবার প্রশ্ন হলো যে কেন হয়নি, আমরা কি নিজে থেকেই কোনো ইস্যু নিতে চাইছি না, নাকি আমাদের কোনো প্রবলেম আছে? অ্যাকচুয়ালি আমাদের অনেক অল্প বয়সে আমাদের বিয়ে হয়ে যায়, কেননা অনেক আগে থেকেই তো আমরা একে অপরকে চিনতাম, তো আমাদের একটাই হয় না, ভালোবাসার পরিণতি হচ্ছে বিয়ে। তো সত্যি কথা বলতে কি অনেক অল্প মানে কুনালও অল্প বয়স ছিল, আমারও অল্প বয়সে দুজনের বিয়ে হয়ে যায়, কিন্তু তখনই যে আমরা সঙ্গে সঙ্গে মা বাবা হব বা আমাদের একটা থার্ড পার্সন আমরা আমাদের কাউকে আনবো, সেরকম মানে মেন্টালি বা ফিজিক্যালি দুজনেই আমরা কিন্তু প্রিপেয়ার ছিলাম না। তো আমরা এই যে একসঙ্গে থাকতে পারবো এটাই আমাদের মেন ইন্টেনশন ছিল, আর যেটা হয় সবাই নতুন নতুন বিয়ে করার পর একটু আনন্দ থাকবো, ঘুরবো ফিরবো মজা করবো, এটাই ছিল আমাদের মেন প্রায়োরিটি। সেরকমই চলছিল আমাদের, বেশ বিয়ের দু বছর পারও হয়ে যায়। তো যেটা বলছিলাম যে আমরা প্রিপেয়ার ছিলামও না, আর আমরা সেই মানে মেন্টাল আমাদের মানে প্রিপেয়ারও ছিলাম না যে আমরা এই মুহূর্তে আমরা কোনো বাচ্চা নেব বা আমরা তৈরি আছি সেরকম। আর সত্যি কথা বলতে কি শুধু একটা বাচ্চাকে পৃথিবীতে আনলাম জন্ম দিলাম তা তো নয়, তার একটা মানে পারবারিশ, ভালো করে পারবারিশ একটা খুব দরকার, তাকে ভালো এডুকেশন দেবো, তাকে ভালো জায়গায় রাখবো, তাকে একটা কী বলবো এস্টাবলিশ করবো, প্রত্যেক বাবা মায়ের মতন আশা করি আমাদেরও সেরকম ছিল। তো আমরা যখন পুরোপুরি প্রিপেয়ার হতাম ফিনান্সিয়ালি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, তখনই আমরা ডিসিশানটা নেবো বলে আমরা ঠিক করেছিলাম, কিন্তু ঘটে গেল অন্য একটা ঘটনা। বিয়ের দু বছর পরে এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা একটা সময় খুব পুরনো বাড়ি ছিল, তা সেই বাড়িটাকে ভেঙে রিনোভেট হচ্ছিল, তখন ও মায়ের সাথে ও এখানে থাকতো আর আমি থাকতাম আমার বাড়িতে। মানে মেন হচ্ছে আমরা এই বাড়িটার একদম সামনেই একটা ছোট রেন্ট নিয়েছি, হ্যাঁ রেন্টে আমি আর মা থাকতাম, যেহেতু মা একা আমাকেই দেখাশোনা করতে হতো আর কুনাল অ্যাজ ইউজুয়াল ওখানে থাকতো। তারপরে আমি আসা যাওয়া করতাম, আমি সপ্তাহে দুদিন এসে থাকতাম, শনিবার রবিবার এসে থাকতাম, দিয়ে আমি আমার সোমবারে ব্যাক করতাম, যেহেতু আমার তখন দোকান ছিল, দোকানে আমায় সবসময় থাকতেই হতো। দোকান মানে যারা দোকানের ব্যবসা করো তারা জানো অল টাইম দোকান খুলে রাখলে তোমার কাস্টমার থাকবেই। তো এরকমই তখন আমাদের বাড়িটা পুরোপুরি ভাঙা হয়ে গেছে, মানে একদম মাঠ যাকে বলে। তো ডিসেম্বর মাস ছিল আমার এটা মনে আছে, সেদিন ছিল 13 ডিসেম্বর, মানে আনলাকি 13 বলে সেদিনকে আনলাকি 13 ছিল। তো সকালবেলা আমি আর মা যথারীতি আমরা চলে আসি এইখানে, কেননা এই সময় ভাঙাভাঙি হচ্ছে, আমাদের সেই সময় বাড়িতে একটা ইঞ্জিনিয়ারও এসেছিল, বাড়িতে সব মাপঝোপ হচ্ছিল। তো আমি আর মা যথারীতি এখানে এসে বসেছিলাম, তো হঠাৎ করে সকাল থেকে আমার দেখছি যে পেটে ব্যথা করছে। তো ব্যথা যখন হয় তারপরে আমার মানে শরীরে একটু আনইজি ফিল করি, তো আমি দেখছি কি যে ব্যথাটা হচ্ছে, আমি না আর বসে থাকতে পারছি না। তো যেহেতু সেদিনকে আমি সকাল থেকে কিছু খাইনি, এক কাপ লিকার চা আর একটা বিস্কিট খেয়েছিলাম, তো আমি ভেবেছি যে আমার হয়তো একটু গ্যাস ফর্ম হয়ে গেছে বা গ্যাস মানে কিছু প্রবলেম হয়েছে। তো আমি মাকে বলছি যে মা আমার না পেটে ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না, আমি মানে যেটা ভাড়া বাড়ি সেই রেন্ট হাউসে আমি চলে যাচ্ছি বলে মায়ের থেকে আমি চাবিটা নিয়ে এবং আমি ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। মা তখন এখানেই রয়েছে, আর সেই সময় মায়ের কাছে কোনো মোবাইল ছিল না, শুধু আমার কাছে ছিল আর কুনালের কাছে ছিল।
তো যেটা হয়েছিল যে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আর কি, রাস্তাতে গিয়ে হঠাৎ করে আমার ব্ল্যাক আউট হয়ে যায়। মানে ব্ল্যাক আউট হয়ে যাওয়া মানে আমি মানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতনই একটা অবস্থা, কিছু চোখে দেখতে পাচ্ছি না। তো মানে যা হোক করে মানে হাত রাখছি যে চাবিটা, আমার হাত থেকে চাবিটাও পড়ে গেছে রাস্তার মধ্যে। তো আমি হাত রাখছি চাবিটা, কোনো রকমভাবে চাবিটা নিয়েছি, নিয়ে আমি দেয়াল ধরে ধরে, মানে অন্ধের মতো এরকম অবস্থায় কি দেয়াল ধরে ধরে আমি, কাছেই ছিল বাড়িটা, আমি বাড়িতে চলে গেছি। চলে যাওয়ার পর মানে তখন আমি একটু ভয় পেয়ে গেছি যে এরকম মানে গ্যাস ফর্ম হলে এরকম হওয়ার তো কথা নয়। তার সাথে প্রচণ্ড তলপেটে যন্ত্রণা, এবং যেটা হচ্ছে মানে মনে হচ্ছে তলপেটটা একটা কিছু ভারী জিনিস কিছু নিচের দিকে নেমে আসছে এরকম। তো সেই সময় আমি যে গিয়ে মাকে ডাকবো সেই অবস্থাও আমার নেই। তো আমি তখন কি করি, কুণালকে ফোন করি। কুণালকে ফোন করে তখন ওকে বলছি যে জানো তো আমার এরকম প্রচণ্ড যন্ত্রণা করছে, আমি বোধহয় আর বাঁচবো না। আর আমার সেই মুহূর্তে যেরকম যন্ত্রণা হচ্ছিল বা আমার শরীরে যা কিছু হচ্ছিল সেটা মনে হচ্ছিল বোধহয় আজকেই শেষ দিন, আর বোধহয় কাউকে, কুণালকেও আর দেখতে পারবো না, মাকেও আর দেখতে পারবো না। তখন কুণালকে যখন ফোন করে বলি, ও একটু ঘাবড়ে যায়, বলে যে তোমার মা কোথায়। আমি তখন সব কিছু বলি যে আমি এরকম এসেছি কিন্তু আমার প্রচণ্ড পেটে যন্ত্রণা করছে, আমি বোধহয় আজকে মরেই যাব। তো সেই মুহূর্তে যেটা হয়, আমাদের বাড়ির পাশেই এক বৌদি থাকে, বৌদির কাছে মোবাইল ছিল আর সেই নাম্বারটা কুণালের কাছে ছিল। মানে আমরা যখন কথা বলছি তখন মোবাইলটা এতটাও বেশি অ্যাভেলেবেল হয়নি, তখন ল্যান্ড ফোন, হ্যাঁ মানে লিমিটেড কিছু মানুষের হাতেই ফোন থাকতো। তো কুণাল তখন কী করে, হেল্পলেস হয়ে ও তখন কী করে, ওই বৌদিকে ফোন করে যে ওর মাকে বলুন বাড়িতে যেতে, ওর এরকম খুব শরীর খারাপ করছে। তো বৌদি দৌড়ে এসে আমার মাকে খবর দেয় যে তুমি শিগগিরই বাড়ি যাও, আমার ডাকনাম মাম, মামের খুব পেটে যন্ত্রণা করছে, কুণাল ফোন করেছে। টাইমে ওর পিসেমশাইও এখানে, হ্যাঁ সেদিনকে মজুদ ছিল, কপালটা ভালো ছিল আমার, যে তখন মাথার উপর কেউ নেই। তো আমার পিসেমশাই বাড়ি ঘর তোর ব্যাপারেই উনিও এসেছিলেন, ওই ইঞ্জিনিয়ারের সাথেই এসেছিলেন, তো উনি ছিলেন। তো মা তখন না কি করছে, মাথায় পেটে হাত বোলাচ্ছে, ঠাকুরের ফুল পেটে বোলাচ্ছে, যে মানে আমি তখন মানে কি বসে কাঁঠা পাঠা যেরকম হয় আমি ছটফট করছি, মানে এতটাই আমার যন্ত্রণা, এত পেন হচ্ছে। তো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমার মা ভয় পেয়ে যায়, তখন মা কি করে, কি করব না করো, হেল্পলেস। তখন মা পিসমশাইকে বলে আপনি এক্ষুনি এটা কিছু ডেকে নিয়ে আসুন, ওকে নিয়ে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। তখন বোধহয় তার মাঝখানে কুণালকেও ফোন করেছে, আর আমিও তখন রওনা দিয়ে দিয়েছি, বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তোমার কাছে। মানে তুমি তুমি তখন বললে যে নার্সিং হোমে আমরা যাচ্ছি, হ্যাঁ তো ওকে বলেছে যে আমরা এই নার্সিং হোমে যাচ্ছি। তো মানে হাতের কাছে কিছু না পেয়ে আমার পিসমশাই মানে রোডে গিয়ে একটা মানে অটো দেখতে পেয়েছে, অটোওয়ালাকেই ধরে নিয়ে চলতো না তো সামনে অটো দেখেছে, অটোকেই ধরে নিয়ে চলে এসেছে। মানে ঘাবড়ে গেছে ব্যাপারটা আর কি, এমন হয়ে গেছে। তো আমি জাস্ট যে অবস্থাতে ছিলাম, যেরকম পোশাক বাড়িতে পড়েছিলাম সেটা পরেই আমাকে মানে অটোর মধ্যে নিয়েছে, নিয়ে সোজা চলে গেছে আমাদের কাছাকাছি একটা নার্সিংহোমে। নার্সিংহোমে যাওয়ার পর ওখানে আউটডোরে অনেক ডক্টর থাকে, তো একজন লেডি ডক্টর আমাকে চেক করে, চেক করে তখন আমাকে বলে যে তুমি তো প্রেগনেন্ট, ওই জন্য তোমার পেটে ব্যথা করছে। এবার সত্যি কথা বলতে কি আমি কিছু জানি না, বয়সটাও তখন আমার খুবই অল্প, আমি খুবই মানে কি বলবো এক্সপিরিয়েন্স, হ্যাঁ ইম্যাচিওর। আমি বলছি এমা না না, আমি কেন প্রেগনেন্ট হতে যাবো, আমি প্রেগনেন্ট মোটেই নয়। এবার সেই মুহূর্তে যেটা আমার হয়েছিল না, পালস রেট নেমে গেছিলো বা কিছু হয়েছিল, আমার শরীরে প্রচণ্ড কাঁপুনি, মানে ঠক 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 করে কাঁপছি। আমাকে একটা ওই কি বলে স্ট্রেচারে যে শুয়ে রেখেছে না, আমার হাতে নতুন বিয়ে তখন শাখা পলা পড়তাম আর কি সরু সরু, তো ওগুলো ঠকঠক ঠকঠক করে আওয়াজ হচ্ছে, মানে আমার সারা শরীরে এত কাঁপুনি। আমি তাকে ডাক্তারকে বলছি যে আমি তাহলে এত কাঁপছি কেন, আমার এরকম হচ্ছে কেন, আমি নিজেও আমি ভয় পেয়ে গেছি আর কি। তো সেই সময় ওই ডাক্তার বলেন যে না না কিছু হয়নি, তুমি প্রেগনেন্ট, ওই জন্যই হয়তো পেটে ফেটে ব্যথা করেছে বলে ও না আমাকে ছেড়েও দিচ্ছিল। আর সে না তার মধ্যে আমাকে মানে দুদিকে দুটো ইঞ্জেকশন অলরেডি উনি দিয়ে দিয়েছেন, মানে দুটো পায়ে দুটো ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। তো ইঞ্জেকশন দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমার ব্যথাটা কমে যায়, মানে সেই রকম আর যন্ত্রণাটা হয় না, কিন্তু কাঁপুনিটা শরীরে ছিল। আর তারপরে দেখলাম কুণালও সঙ্গে সঙ্গে ওখানে দেখলাম পৌঁছে গেছে, ওকে দেখো আমি একটুখানি ভরসা পাচ্ছি যে তবু কেউ আছে। ও দেখছি খুব ঘাবড়ে গেছে যে কী হয়েছে তোমার এরকম, নিয়ে আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না আমার কী হয়েছে। তখন ওখানে ডক্টর কত এক্সপিরিয়েন্স না, তবু কাউকে সেই সময় মানে ওকে কাছে পেয়েছি এটা একটা মানে মনের জোর পাচ্ছি এরকম একটা ব্যাপার। তো আমরা ঘটনাটা অনেক হাসতে হাসতে তোমাদের সাথে শেয়ার করছি, বাট সেই দিনটা যে আমাদের জীবনে কীরকম ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না, ওটা কথায় প্রকাশ করার মতোও নয়। তখন ওখানে গাইনোকোলজিস্ট ডক্টর শিপ্রা রায়চৌধুরী আউটডোর করছিলেন, তো হঠাৎ করে ডাক্তারের কি মনে হলো, আউটডোর ডাক্তারের বললো যে না আমি শিপ্রা রায়চৌধুরীকে একবার দেখিয়ে নিই, উনি একবার দেখুন বলে উনি আসলেন, আমাকে চেক করলেন। আমার বয়সটাও তখন অল্প, আমাকে তুই তো গাড়ি করেই কথা বলছিলেন,
তখন যখন উনি বুঝতে পারলেন, চেক করে যে না কিছু একটা গন্ডগোল হয়েছে, তখন উনি সঙ্গে সঙ্গে আমাকে ওখানে অ্যাডমিট করে আমাকে অ্যাডমিট করে বেডে শিফট করে দেওয়া হয়। বেডে শিফট করে দেওয়ার পরেই পড়াপড় প্রচুর ইঞ্জেকশন আমার ওপর অ্যাপ্লাই করা হয়, ডিপ চালু করে দেয়, স্যালাইন চলতে থাকে। তো আমি কিছু বুঝে ওঠার আগেই আমার লাইফে অনেক কিছু হতে শুরু করে দেয়। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এটা আমার সাথে কী হচ্ছে, কী ঘটছে। আর সব থেকে বড়ো কথা, না সামনে দেখতে পাচ্ছি মাকে, না দেখতে পাচ্ছি কুণালকে, কেননা ম্যাটারনিটি ওয়ার্ডে মানে ওখানে কাউকে অ্যালাউ করা হচ্ছে না। তো অনেক কিছু জীবনে ঘটছে। হঠাৎ করে নার্স চলে এলো, কি হয়েছে, না তোমাকে এখন ইউএসজি নিয়ে যাবে, হ্যানা ত্যানা, এই ব্লাড টেস্ট হবে, তুমি রেডি হও। এবার পাশাপাশি যেসব নার্স ছিল বলছে, এ মা এইটুকু মেয়ের কি হয়েছে, ওর এই ব্লাড টেস্ট হবে, এইসব শুনে তো আমি আরোই ঘাবড়ে গেছি। আমাকে ডক্টর ডেকেছে না, তারপরে সেটা তো পরে, তুমি তো জানো না, তার আগে তো ইউএসজি কথা হয়েছে, হ্যাঁ ইউএসজির আগে। কিন্তু তোমার কাঁকুনি থামছে না, মানে ভাবো আমাকে চারটে পাঁচটা কম্বল দিয়ে ওরা আমাকে রীতিমতো চেপে ধরে আছে, কিন্তু আমার কাঁকুনি থামাতে পারছে না, মানে পুরো সারা শরীর আমার কাঁপছে, মানে এত কাঁকুনি হচ্ছে শরীরে। তারপরে হঠাৎ করে আমাকে নিচে নিয়ে যাওয়া হলো ইউএসজি করানোর জন্যে, ব্লাড টেস্ট হলো, ইউরিন টেস্ট হলো। তারপরে ডাক্তার আমার মুখের দিকে এমন করে তাকালো যেন মনে হচ্ছে যে এক্ষুনি বোধহয় আমার দুটো কিডনি আমার পেট থেকে বার করে নেবে। আমি তো ভাবছি যে আমার এই জীবনে আজকে কি হতে চলেছে, মানে আজকে কি আমি আদৌ বাঁচবো নাকি আমি মরে যাব, কিছুই আমি বুঝতে পারছিলাম না। আমি তো অত ডাক্তারি ভাষা বুঝি না, কিছু বুঝি না। আমাকে ডাকলো, আমি তো গেলাম, কিছুই জানি না। আমাকে বললো যে এক্ষুনি ওকে অপারেশন করতে হবে, নাহলে ও কিন্তু এক্সপায়ার করতে পারে। সে আবার কি, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করুন, আমার ওকে দরকার। তখন বললো দেখুন বেবিও আছে, ও আছে, কাকে আপনি চুজ করবেন? আমি আমার বেবিকে চুজ করার কোনো প্রশ্নই নেই, আমার ওকে আমার দরকার, আপনি ওকে আগে বাঁচান। তারপরে যেটা হয়, হঠাৎ করে এসে বললো তোমার এখন অপারেশন হবে। আমি কিছুই বুঝে ওঠার আগেই আমাকে ওটা রেডি করলো, অ্যাপ্রন, মানে যা অপারেশন করার জন্য চুল ফুল বেঁধে অ্যাপ্রন ঠ্যাপ্রন পরিয়ে সব নিয়ে আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে। তখন আমি ওকে অপারেশন থিয়েটারের সামনে দেখলাম, মা আর কুণাল দাঁড়িয়ে রয়েছে। আমি ওকে বলছি যে আমার কি হয়েছে, আমার অপারেশন কেন হবে? কিছু হয়নি, যাও এক্ষুনি যাবে আর আসবে। হ্যাঁ, ও তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে এই কথাটাই বললো। তো আমাকে তো অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল। বলছো এখন আমি ওই ওই দশকেই চলে গেছি, এখন ওইটাই আমি, ওইটাই আমি ভাবছি এখন পুরোটাই। তো অপারেশন থিয়েটারে যা হোক, যা অনেক কিছু হলো, হওয়ার পর আমার, আমি অপারেশন থিয়েটারে ঢুকেছি, আমার অ্যানাস্থেশিয়া হয়েছে, সব কিছু হয়েছে, ওইটুকু পর্যন্ত আমার মনে আছে। তারপরে মনে নেই বলতে, আমার তখন জ্ঞান ছিল না, আমি তখন সেন্সলেস হয়ে যাই। তো আমার যখন জ্ঞান আসতে শুরু করে তখন বোধহয় কটা হবে, মানে সেদিন ডক্টর বলেছিল যে আমাকে একটা কৌটো এনে দিতে, যেটা বায়োপসি রিপোর্টের জন্য। সেই কৌটো আমি খুঁজে পাচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না, দিয়ে তারপরে একটা দোকানকে খুলিয়ে তারপরে নিয়েছি, এরকম ব্যাপার, তাই না বল? মনে হচ্ছে তুমি তো জানো, তোমার পরে গল্প শুনেছি। আমার যখন পুরোপুরি জ্ঞান আসে তখন রাত্রির 9:30 হবে, তখন ওরা কেউ ছিল না, ওরা তখন ওদের মানে চলে এসেছে বাড়ি। তখন ডক্টর শিপ্রণয় চৌধুরী আবার আসে আমাকে চেক আপ করার জন্যে। পরে শুনেছি আমার নাকি জ্ঞান আসছিল না, প্রবলেম হয়েছিল। তো ডক্টরকে আবার কল করা হয়, ডক্টর তখন রাত্রিবেলা আবার আসে যে পেশেন্টের এখনও জ্ঞান আসেনি, কী হয়েছে না হয়েছে। তো উনি এসে দেখেন, তখন আমার আস্তে আস্তে জ্ঞান আসে। তো তখন যেটা ডাক্তার আমাকে বলে যে তোর তো আবার পুনর্জন্ম হয়েছে, তুই আবার নতুন করে একটা জীবন খুঁজে পেলি। তো পরে যেটা ডাক্তার আমাকে ভালো করে বুঝিয়ে বলেছিল সেটাই তোমাদেরকে বলছি, যে আমার যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমি প্রেগনেন্ট ছিলাম আর আমরা সেটা জানতাম না। 3 মাসের আমার প্রেগনেন্সি ছিল। এবার মানে 3 মাসের প্রেগনেন্সিতে প্রত্যেক মাসেই আমার পিরিয়ডটা হয়ে যায়। অ্যাকচুয়ালি নর্মালি কী হয়, পিরিয়ড যখন কারোর অফ হয়ে যায় তখন আমরা প্রেগনেন্সি টেস্ট করি, এখন ওসব কিট ফিট বেরিয়ে গেছে চেক করে। তখন তো হ্যাঁ ছিল, অতটা প্রচলন ছিল না। আর সব থেকে বড়ো কথা, আমার 3 মাস ধরে টানা পিরিয়ড হয়ে যায়। তো আমি তো অবভিয়াসলি আমি তো বুঝতেও পারিনি যে আমি প্রেগনেন্ট ছিলাম। তার যেটা আমাকে বলে এটাকে বলা হয় এক্টোপিক প্রেগনেন্সি, মানে এটা ডাক্তারি পরিভাষা, মানে ফ্যালোপিয়ান টিউবের ভেতর দিয়ে ফিটাসটা গিয়ে ওই ওভারিতে থাকে। কিন্তু আমার যেটা হয়েছিল, ইউট্রাসে এই যে ফ্যালে মানে যে টিউবটা থাকে না, সেখানে গিয়ে ওই ফিটাসটা আটকে গেছিলো, মানে ও আর ওপর দিকে উঠতে পারিনি। তো এই ক্ষেত্রে যেটা হয়, ওটা যখন মানে আস্তে আস্তে কী হয়, প্রত্যেক দিনই একটু একটু করে বাড়তে থাকে। তো যখন আস্তে আস্তে বাড়ে, ওই টিউবটা কিন্তু ওর জন্য সাফিসিয়েন্ট জায়গা নয়, ওর আরও স্পেসের দরকার। তো সেটা কী হয়, যখন ওরা যেতে পারে না বা আস্তে আস্তে বড়ো হতে থাকে, তখন ওখানেই বাস্ট করে, ফেটে যায় ব্যাপারটা। ক্ষেত্রেও তাই হয়েছিল, ওখানে গিয়ে জিনিসটা আটকে ছিল। এবার ডাক্তার বলছে যে এই ক্ষেত্রে বাঁচার সম্ভাবনাটা খুবই কম থাকে, কেননা যখন পেটে অনেক যন্ত্রণা করে মানুষ বুঝতে পারে না কি করে, দোকান থেকে একটা ওষুধ কিনে পেন কিলার একটা খেয়ে নেয়,
কিন্তু খেয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে হয়তো পেনটা বন্ধ হয়ে যায়, কিন্তু ওটা যখন তখন শরীরের ভেতর বাস্ট করে, আর ওটা বাস্ট করা মানেই হচ্ছে মানুষ সঙ্গে সঙ্গে ওখানে কোল্যাপসড হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও ঠিক সেমই হয়েছিল, কিন্তু আমাকে ওই বললাম না, ওখানে যাওয়ার পর সঙ্গে সঙ্গে দুটো ইঞ্জেকশন মেরেছিল, ওরা চার্জ করেছিল, আমার যন্ত্রণাটা কমে গেছিলো, কিন্তু মানে আমার কপালটা খুব ভালো যে আমি বেঁচে গেছিলাম সঙ্গে সঙ্গে, মানে যোগাযোগগুলো খুব ভালো হয়েছিল। ডক্টর শিবরাজ চৌধুরীও সেখানে আউটডোর করছিলেন, উনি দেখে আমাকে বুঝতে পেরেছিলেন এবং সঙ্গে সঙ্গে আমাকে অপারেট করেছিলেন বলে আমার সেদিনকে প্রাণটা বেঁচে গেছে। উনি আর কোনো রিস্ক নেননি, আমার লেফট ওভারিটা সঙ্গে সঙ্গে ওখান থেকে রিমুভ করে দেওয়া হয়। আমার এখনও আছে, রাইট ওভারি আছে, কিন্তু লেফট ওভারিটা আমার কিন্তু নেই। তো তারপর থেকে যেটা হয়েছিল, আমি মেডিকেল ট্রিটমেন্টের আন্ডার মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে ছিলাম বহু বছর, এবং তারপর থেকে চেষ্টাও করেছিলাম কনসিভ করার। সেই মুহূর্তে কনসিভ করতে পারতাম না, কারণ ডাক্তারের স্ট্রিক্ট বারণ ছিল যে এই মুহূর্তে অন্তত বছর খানেক বা বছর দুয়েক আমি যেন কোনোরকমভাবে কনসিভ না করি, তাহলে কিন্তু আমার শরীরের জন্য খুব প্রবলেম হবে। আর আমার বয়সটাও তখন অল্প ছিল, আর এমনই তড়িঘড়িতে আমার অপারেশনটা হয়েছিল না, যে অপারেশন হওয়ার আগে লোকে ব্লাড দেওয়া হয়, অনেক রকম প্রিকশন নেওয়া হয়, আমার কিছুই হয়নি। সেই সময় আমার প্রাণে বাঁচাটাই অনেক বড় দায় ছিল। আমরা অনেক ট্রাই করেছিলাম, হয়নি যখন, তারপরে আমি ও মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যেত, আমি ওকে বলতাম ছেড়ে দাও, আমরা দুজনই আছি, দুজনই থাকবো, আর এখনও তাই আছি, তোমরা দেখতেও পাও, আর এত হ্যাপি থাকি আমরা দুজনে, আমাদের কারোর দরকার লাগে না। ওই যে কালকের ব্লগেই বলছিলাম না, যে ভগবান মানে যা কিছু জীবনের সব কিছু অ্যাবজর্ব করে নিতে হয়। হ্যাঁ, একটা টাইমে আমি খুব ডিপ্রেশনে ছিলাম, কেননা দেখতাম সবাইকারই বিয়ে হচ্ছে, সবারই একটা ইস্যু আসছে, সবাই নিয়ে ঘুরছে ফিরছে। তারপরে কি বলতো, তুমি মানে মনে করো না, কারণ লোকে কিন্তু তোমাকে ভুলতে দেবে না, লোকে তোমাকে মনে করিয়েই দেবে, এই এত বছর বিয়ে হয়ে গেল, এখনো কেন একটা বেবি হচ্ছে না, কেন এখনো বাচ্চা হচ্ছে না, কেন এটা হচ্ছে না, হ্যাঁ এটা হলে ভালো হয়, তোরা কতদিন থাকবি। তো এরকম হতে হতে একটা সময় মানুষের ডিপ্রেশন হবেই, এটা খুব স্বাভাবিক, আমরাও তো রক্ত মাংসেরই মানুষ। আমরা এমনকি অ্যাডপশনও বলে চিন্তাধারা করেছিলাম, ওই যে ডিপ্রেশনে ছিলাম, ও তখন বলল যে ঠিক আছে চলো আমরা তাহলে মাদার টেরেজার আশ্রমেও গেছিলাম, সেখানে দেখলাম যে সেগুলো ঠিক নয়, আমাদের ভালো লাগে, ভালো লাগেনি। আমরা কিন্তু এখান থেকে ওই বাচ্চাদের জন্য লজেন্স ফজেন্স কিনে নিয়ে মাদার টেরেজার আশ্রমে যাই, সেখানে গিয়েও দেখি শুধু পয়সার খেল, ওখানে যে একটা বাচ্চা অনাথ, তার মা নেই বাবা নেই, একটা কেউ অ্যাডাপ্ট করতে চাইছে, সে তো একটা ফ্যামিলি পাবে তার তো, কিন্তু ওখানে ওদের এতই ট্যান্ট্রাম আর এত কিছু ইয়ে, সেখানে গিয়েও না মনটা ঠিক ভালো লাগলো না। তো আমরা তখন সব কিছু হোপ ছেড়ে দিলাম, তখন কুনাল বললো তুমি এরকম ডিপ্রেশনে ভুগো না, তখনই আমি স্কুলটা জয়েন করি, ও বললো তুমি বাচ্চাদের সঙ্গে থাকো, আর আমি বরাবরই বাচ্চাদের সাথে খুব জেল হয়ে যাই, খুব তাড়াতাড়ি জেল হতে পারি, যেটা আমি পারি না। হ্যাঁ এক্স্যাক্ট। জাস্ট একটু আগে আমার একটা মানে ভালো, খুব কি বলবো, আমার ক্লায়েন্ট মানে আজকেই আলাপ হয়েছে তার সাথে, সে এসেছিল মধ্যম গ্রাম থেকে, তা আমি আমার ঘটনাটা উনি আমার সাথে আলাপ হওয়াতে সব কিছু বললাম, উনিও আমার থেকে জানতে চাইলেন, আমি বললাম, তা উনি বলার পর বললো আমার মেয়ে এখন ইন্ডিগো ফ্লাইটে উঠছে, ছেলে ক্লাস টেনে পড়ছে, কদিন পর সেও বিয়ে থাকা করে চলে যাবে, তখন আমি আমার ওয়াইফ একাই হয়ে যাবো, সেই তোর মতনই হয়ে যাবো, তাতে কোনো দুঃখ পাস না, তোরা আছিস এরকমই ভালো। তুমি আমার থাকলে আমার ওটাই আমার আনন্দ, এখনো অব্দি সেটাই বলে। আমি যেটা বলছিলাম যে ওর মনের ভেতর কি আছে কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু সবসময় খুব কুল ব্যাপারটা, তুম খুশ তো মে খুশ, হ্যাঁ তুমি থাকলেই আমার সবকিছু, আমার আর কিচ্ছু চাই না। আমার একটু মাঝে মাঝে কষ্ট হতো, কিন্তু এখন আমি জিনিসটাকে মেনে নিয়েছি, আমি একটা জিনিস ভেবে নিয়েছি যে সবাই সব কিছু জীবনে পায় না, পেতে পারে না, এটাই জীবন। তো আমি যদি সেটাকে নিয়ে বসে থাকি না, আমি তাহলে জীবনে কোনোদিন আগে বাড়তে পারবো না। আমার হয়নি ঠিক আছে চলো, অনেকের লোকে তো দশটা থেকেও না, আমি তো খুশি নয়, আনন্দে থাকতে পারে না, আমার যদি না থাকে, যদি আমি হ্যাপি আছি, সত্যি ভালো আছি। আর সব থেকে বড় কথা, আমার জীবনে আমার মা আছে, কুনালের মতন একটা হাজবেন্ড আছে, আর কি চাই, আর পাঁচটা বেবি আছে, পাঁচটা তো আমার বেবি আছে, তোমার তো প্রচুর, আমার পাঁচটা, ওগুলো আমার, তোমার না। বাস এইটুকুই তোমাদের কাছে শেয়ার করার ছিল, বলে দিলাম, আমাদের আর কিছু নেই, সবকিছুই তোমাদের সাথে রিভিল করে দিলাম। হ্যাঁ এইটুকু বলতে পারি যে আমাদের লাইফে যে এটা নেই বলে আমরা যে অখুশি, বা আমাদের যে লাইফে একটা কিছু খামতি আছে বা ফাঁকা জায়গা আছে, নেই, আমরা দুজনে একে অপরের সাথে আছি, খুব হ্যাপি আছি, খুব ভালো আছি, একদম উই আর হ্যাপি টুগেদার। সব থেকে বড় কথা হচ্ছে, ঠিক মেয়েরা যেরকম হাজবেন্ড মেটেরিয়াল চায়, তার বর লাভিং হবে, কেয়ারিং হবে, তো কুনালের অত ভাড় ভাড়কে আছে, আর মানে প্রত্যেক মা বাবাও চায় তার মেয়ের লাইফে যেরকম সে মানে স্বামী চায়, আমি কোটিপতি বা আম্বারের কথা বলছি না, কিন্তু মানে
ভালোবাসা বা কেয়ারিং একটা বাবা মা তার মেয়েকে যেটা দিতে চায় তার হাজব্যান্ডও যেন তাকে সেটা দেয়, সেটা আমি কোনালের থেকে মানে একদম 200% পেয়েছি। তো আমরা দুজনেই খুব হ্যাপি, আর আমরা যেন সারা জীবন এরকম হ্যাপি থাকতে পারি। তোমরা প্রে করো আর আমাদের সাথে সারা জীবন থেকো, পাশে থেকো। দুটো না অনেক লং হয়ে গেল, তো আমাকে এখন বসে এডিটও করতে হবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, কমেন্ট করো। আর আমার মনে হয় না আমাদের ভেতরে আর কিছু মানে পর্দা রইল, সবটাই তোমাদের রিভিল করে দিলাম, সবটাই তোমাদের শেয়ার করে দিলাম। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পলি লাইফ #বেঙ্গলি ব্লগ। টিল দেন গুড নাইট অ্যান্ড লাভ ইউ।